দু হয় মন্ত্রদা, যেখানে চলছে দাগনবিয়া প্রবাসী ফাউন্ডেশনের এক সদস্য বিশিষ্ট দাগনবিয়া প্রবাসী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিস্থিতি সভা এবং বিভিন্ন নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম ভাইয়ের সাথে, তিনি জানাবেন ওনাদের বিস্তারিত। ধন্যবাদ আকাশ ভাই। দাগনবিয়া প্রবাসী ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী এবং মানবিক সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে সারা পৃথিবীতে যে সমস্ত আমাদের উপজেলা যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন, যারা একটু চাকরির সমস্যা থাকেন, অর্থনৈতিক সমস্যা থাকেন, অসুস্থ থাকেন, সব স্বাভাবিক প্রবাসী যারা দেশে যায় কষ্ট করতেছেন, এই সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা কাজ করি সকলে মিলি, তাদেরকে সহায়তা করি। বিশেষ করে যারা প্রবাসে মারা যায় এই সমস্ত লাশগুলো পরিবহনে আমরা এই ফাউন্ডেশন থেকে সহযোগিতা করে লাশগুলো দেশে পাঠাই। পাশাপাশি যারা হয়তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দেশে যাওয়া এখন অক্ষম অবস্থা আছেন, অসুস্থ অবস্থা আছেন, তাদের সহযোগিতা করি। ইতিমধ্যে আমরা প্রায় 65 লক্ষ টাকা আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ভাইকে সহযোগিতা করছি। পাশাপাশি আমাদের উপজেলাতে আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আবার সিলাই মেশিন দিয়েছি গত বছর রমজানে, 50টি সিলাই মেশিন দিয়েছি যারা একটু অসুস্থ অবস্থা আছেন সচ্ছলতার জন্য। এভাবে আমরা এই ফাউন্ডেশন কাজ করে আজকে দীর্ঘ 2 বছর পর এর পূর্ণ কমিটি হয়েছে, আমাকে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার প্রকৃত দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারি। ধন্যবাদ। আমাদের কথা বলতে চাই কাতার সরকার সভাপতি দাগনবিয়া প্রবাসী ফাউন্ডেশনের জানে আলম ভাই। ধন্যবাদ ইয়াম আকাশ, কাতার বাংলা প্রেস ক্লাব সভাপতি। আমি ধন্যবাদ জানাই দাগনবিয়া প্রবাসী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জনাবিগির মোহাম্মদ সেলিম ভাইকে। উনি আমাদের কাতার শাখারই একজন সদস্য, উনি সারা দেশের দাগনবিয়া প্রবাসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সর্বসম্মতি সিদ্ধান্ত গ্রহণে উনি সভাপতি নির্বাচিত। আমি কাতার শাখার আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এগুলো আমি আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া শেষ করলাম। ধন্যবাদ। ফাউন্ডেশনের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য নতুন কমিটি নিয়ে এবং কাতার কমিটি তথ্য নিয়ে সবশেষ তথ্য।